আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ইমরান ইলেকট্রিক বাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজকে কিন্তু আমি খুব সুন্দর একটি তিন চাকার গাড়ি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই গাড়ির বিস্তারিত বর্ণনা আলোচনা করব, তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা এই রকম আরো অনেক মডেলের গাড়ির ভিডিও দেখতে পারবেন এবং সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন। ফ্রেন্ডস, আমাদের এই গাড়িগুলো চালাতে মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচ হবে, বিনিময়ে আপনি চালাতে পারবেন প্রায় 60 থেকে 100 কিলোমিটার। এক একটা গাড়ির এক এক রকম ব্যাটারি ক্যাপাসিটি, কিন্তু মোটর ক্যাপাসিটি সবগুলোই 1000 ওয়াট। তো ফ্রেন্ডস, এই গাড়িতে আরো কি কি রয়েছে চলুন আমরা একটু দেখে নেই এক নজরে। ফ্রেন্ডস, এই গাড়িটির সামনের লুকিংটি কিন্তু সত্যি খুব সুন্দর, অসাধারণ সুন্দর একটি লুকিং। দেখতেই পাচ্ছেন সামনের উপর থেকে নিচ পর্যন্ত খুবই সুন্দর আধুনিক একেবারে মডেল করা হয়েছে এবং গাড়িটি দেখতে যেমন সুন্দর তেমনি চালাতেও দারুণ এবং শক্তপোক্ত একটি গাড়ি। এই গাড়িটি আপনারা নারী পুরুষ কিংবা বৃদ্ধ অথবা ডিজেবল পার্সন যারা, তারাও কিন্তু এই গাড়িগুলো অনায়াসে সহজেই চালাতে পারবেন। কারণ এই গাড়ি চালাতে কোনো রকম ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয় না, তেলের দরকার হয় না, কাগজপত্রের প্রয়োজন হয় না। তো ফ্রেন্ডস, চলুন আমরা গাড়িতে কি কি রয়েছে প্রথমে যদি দেখি ডিসপ্লেটি। ডিসপ্লেটি কিন্তু অসাধারণ সুন্দর একটি ডিসপ্লে, দেখতে পাচ্ছেন আমি গাড়িটি অন করার সাথে সাথে ডিসপ্লে শো করছে। গাড়িটি কিন্তু বর্তমানে পার্কিং মোডে রয়েছে, গাড়িটি পিক আপ দিলেও বর্তমানে চলবে না। পার্কিং মোড থেকে যদি আপনি একবার ব্রেক প্রেস করেন তাহলে ড্রাইভ মোডে চলে আসবে। এখন আপনি গাড়িটি প্রেস করলেই পিক আপ দিলেই গাড়িটি খুব সুন্দরভাবে চলবে। আর গাড়িটি কিন্তু এখন 1 নম্বর গিয়ারে আছে, দেখতে পাচ্ছেন লাল আকারে 1 নম্বর গিয়ার রয়েছে। আপনি চাইলে এটা 1 থেকে 2 গতিবেগ বাড়িয়ে নিতে পারবেন, 2 থেকে আবার 3 ফুল স্পিড 3 আপনি দিতে পারবেন। প্রায় 60 থেকে 65 বা 70 কাছাকাছি গতিতে গাড়িটি চলতে সক্ষম। একবার ফুল চার্জ করলে 60 কিলোমিটার মতো গাড়িটি চলবে। এবং আপনি এখানে দেখতে পারবেন গাড়িতে কতটুকু চার্জ রয়েছে। এখানে কিন্তু 2টি সবুজ বাতি, 1টি লাল বাতি দেখা যাচ্ছে, কিন্তু এখানে ফুল চার্জ থাকলে 3টি সবুজ বাতি থাকবে, মানে 1টি সবুজ বাতি অলরেডি ব্ল্যাঙ্ক হয়ে গেছে, প্রায় 50 থেকে 60 ব্যাটারি ক্যাপাসিটি কমে গেছে। তো অতএব আপনি বুঝতেই পারছেন আপনার ব্যাটারিতে কতটুকু চার্জ আছে, এটাও আপনি এখানে সিগন্যাল পাবেন। খুবই সুন্দর একটি সিস্টেম, লাল বাতিতে আনার আগেই আপনি আবার চার্জ দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও আপনি কতটুকু গতিতে চালাচ্ছেন যেমন দেখতে পারবেন, এখানে কতটুকু কিলোমিটার চালিয়েছেন এটাও দেখতে পারবেন। এছাড়াও ফ্রেন্ডস, গাড়িটির মধ্যে রয়েছে খুব সুন্দর এখানে 1, 2, 3 গিয়ার সুইচ রয়েছে, রিভার্স মোড সুইচ, গাড়িটি পিছন দিকে চালাতে পারবেন। এবং রয়েছে খুব সুন্দর এখানে পার্কিং সুইচ, রয়েছে খুব সুন্দর হেডলাইট সুইচ, এছাড়াও এখানে খুব সুন্দর একটি বাড়তি সুইচ রয়েছে। এবং বাঁ দিকে রয়েছে হেডলাইট আপার ডিপার সুইচ, রয়েছে ইন্ডিকেটর সুইচ, রয়েছে খুব সুন্দর পার্কিং মোড সুইচ এবং হরেন সুইচ। ওয়াও, সিস্টেমটা সত্যি খুব সুন্দর। আবার আপনি চাবিটি বন্ধ করে দিতে পারবেন। আপনি কিন্তু চাবি ছাড়াও রিমোট কন্ট্রোলও গাড়িটি চালাতে পারবেন। গাড়িতে রিমোটে দেখতে পাচ্ছেন 3-3টি বাটন রয়েছে। আপনি ইচ্ছা করলে গাড়িটি ডাবল প্রেস করলে মাঝখানের বাটনটি গাড়ি অন হয়ে যাবে, আবার বন্ধ করতে হলে এই যে আনলক বাটনটি একবার প্রেস করলে বন্ধ হয়ে যাবে। কোথাও গাড়িটি পার্কিং করে যেতে চাইলে এটা লক করে যেতে পারবেন। সিস্টেমটা সত্যি একেবারে আধুনিক সেন্সর সিস্টেম। এখানে খুব সুন্দর একটি হ্যাঙ্গার রয়েছে, বাজারের ব্যাগ ঝুলিয়ে রাখতে পারবেন। এছাড়াও দুই পাশে 2টি খুব ভিতরে আপনার মোবাইল পার্সপাতি রাখতে পারবেন। এছাড়াও ফ্রেন্ডস, গাড়ির মাঝামাঝি খুব সুন্দর একটি জায়গা রয়েছে যেখানে আপনি বাজার সদাই করে ইজিলি ক্যারি করতে পারবেন, সেটা চাউলের বস্তা হোক বা গ্যাসের বোতল হোক বা যে কোনো বাজারের ব্যাগ হোক। এছাড়াও ফ্রেন্ডস, যে সিটটি দেখতে পাচ্ছেন সিটটি খুব সুন্দর এবং বড় মাপের সিট, 2 জন মানুষ ইজিলি বসতে পারবেন। 2 জন মানুষ বসার পরও 3 জন বসা যেত, তবে আমরা কিন্তু পিছনে খুব সুন্দর আধুনিক একটি সিস্টেম করেছি যেটা বক্স সিস্টেম দেওয়া আছে। এই বক্সের ভিতরেও আপনি চাইলে মোটামুটি ভালো মালামাল ক্যারি করতে পারবেন। আর এটা কিন্তু লকার সিস্টেম, আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে চাবি সিস্টেম, আপনি এটা চাবি দিয়ে লকার খুলে তারপরে দুই পাশে 2টি হ্যাঙ্গার রয়েছে, হ্যাঙ্গারগুলো খোলার পর এটা অটোমেটিক আপনি খুলতে পারবেন। গাড়ির ভিতরে কিন্তু আমরা অনেক কিছু দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন গাড়ির সাথে একটি বাইক কভার ফ্রি পাচ্ছেন, পাচ্ছেন খুব সুন্দর একটি হেলমেট, এছাড়াও গাড়ির সাথে চার্জার, রিমোট কন্ট্রোল এবং যা যা থাকবে সবই আপনারা পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, সিস্টেমটা কিন্তু সত্যি আধুনিক এবং খুব সুন্দর। এছাড়াও ফ্রেন্ডস, গাড়ির চারপাশে কিন্তু খুব সুন্দর একটি স্টাইল করা হয়েছে যেটা বাম্পার দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন অ্যাসেস দিয়ে বাম্পার করা হয়েছে গাড়ির চারপাশে, খুব সুন্দর করে দেওয়া হয়েছে যাতে অন্য কোনো গাড়ি আপনাকে আঘাত না করতে পারে। এবং সিস্টেমটা সত্যি খুব সুন্দর আধুনিক সিস্টেম করা হয়েছে, একেবারে আপডেট ভার্সন 2024 বলতে পারেন, ঈদ কালেকশন। তো এই গাড়িটিতে কিন্তু আপনি পা রাখার জন্য আগে আমরা অ্যাসেস স্মার্ট গার্ডে পা রাখতে বলতাম, বর্তমানে কিন্তু আরো আপডেট করে আমরা এখানে পাদানি সিস্টেম করেছি। আপনি পাদানিতেও পা রাখতে পারবেন, আবার চাইলে ভাঁজ করে রাখতে পারবেন। এছাড়াও যে চেসিসটি দেখতে পাচ্ছেন, ফ্রেমটি খুব সুন্দর একটি ফ্রেম, একেবারে নতুন মডেলের ফ্রেমটি খুবই সুন্দর দেখতে। এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রাশলেস মোটর, 1000 ওয়াট ব্রাশলেস মোটর ব্যবহার করা হয়েছে। এটা ওয়াটার প্রুফ, যে কোনো প্যাক কাদা রোদ বৃষ্টিতে অনায়াসে চালাতে পারবেন। এবং এই গাড়িটিতে রয়েছে সাসপেনশন, পিছনে যেমন শক্তিশালী সাসপেনশন রয়েছে খুব সুন্দর, এবং সামনেও রয়েছে হাইড্রোলিক সাসপেনশন। এবং এই গাড়িতে ব্যবহার করা হয়েছে পিছনের চাকায় ড্রাম ব্রেক এবং সামনের চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক। আমরা হাইড্রোলিক ডিস্ক ব্রেকটা যদি একটু দেখি ফ্রেন্ডস, খেয়াল করবেন খুবই সুন্দর হাইড্রোলিক উন্নত মানের ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, এবং সাসপেনশন তো খুবই সুন্দর অসাধারণ। এছাড়াও ফ্রেন্ডস, সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাড়ির সাথে ম্যাচিং করা মাডগার্ড রয়েছে, চাকাগুলো 10 ইঞ্চি টিউবলেস চাকা, প্রত্যেকটি চাকাই কিন্তু 10 ইঞ্চি টিউবলেস, এবং রিংগুলো অ্যালুমিনিয়াম অ্যালয় রিম। তো এই গাড়িটি অসাধারণ সুন্দর একটি গাড়ি, গাড়ির
এ টু জেড সবকিছুই বিস্তারিত জানালাম। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন, স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আপনি বিস্তারিত জেনে নিতে পারবেন সরাসরি আমার সাথে কথা বলে। তো ফ্রেন্ডস, এই গাড়িগুলো আমরা বাংলাদেশের 64 জেলাতেই কুরিয়ার সার্ভিসে কন্ডিশনও পাঠিয়ে থাকি, আবার আপনি চাইলে সরাসরি এসে দেখে শুনে আপনার পছন্দের গাড়িটি নিয়ে যেতে পারবেন। এই গাড়িটির নাম হচ্ছে পাওয়ার প্লাস। পাওয়ার প্লাস এই গাড়িটি অসাধারণ সুন্দর একটি গাড়ি, দুইটি কালার রয়েছে, একটি লাল কালার আরেকটি রয়েছে নীলের সাথে সাদা ও কালোর সংমিশ্রণে। তো ফ্রেন্ডস, দুইটি গাড়ি বর্তমানে অ্যাভেলেবেল এবং একবার ফুল চার্জ করলে মাত্র 1 ইউনিট বিদ্যুৎ খরচে আপনারা চালাতে পারবেন প্রায় 50 থেকে 60 কিলোমিটার। তো আজকে এ পর্যন্ত ফ্রেন্ডস, পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই শুভকামনায় আসসালামু আলাইকুম।